হ্যালো, আমার নাম অ্যালবার্ট অশো। আমি আজকে যে ধরনের বক্তব্য নিয়ে এসেছি তা খুবই প্রাসঙ্গিক এবং অনেকেই চর্চা করেন। আমাদের সমাজে নারী পুরুষের যুদ্ধ একটা চলছে। না না, আমি কোনো দলের নই, যদিও আপনি বুঝতেই পারছেন আমি পুরুষ। আপনি মনে করতেই পারেন যে আমার এই বক্তব্য পুরুষ হয়ে বা আপনি ভাবতে পারেন, কিন্তু আমার বক্তব্যগুলো আপনি নিশ্চয়ই ভাববেন, প্রয়োজন না হলে ফেলে দেবেন, কোনো দরকার নেই। এক নম্বর কথা সেটা হলো, আচ্ছা, একজন মহিলা আর একজন পুরুষ যদি পাশাপাশি দাঁড়ায় কে লম্বা বলুন তো? অস্বীকার করবে না, নিশ্চয়ই পুরুষটি লম্বা। তার মানে আমি পুরুষ বলেই বলছি নাকি? পুরুষের হয়ে তা তো নয়। কথা হলো, ধরে নিন পুরুষ 100, এটাকে 4টি টুকরো করুন, 25 করে, 4×25 100। মহিলাকে 3টে 25 দিয়ে দিন আর পুরুষ 4টে 25, তার মানে 100 আর 75। মানে এই হয়েছে, ধরে নিন তর্কের খাতিরে উচ্চতাটা এবং কর্ম এবং তাদের চরিত্র সমস্ত কিছু। আমি এটাই বলতে চাইছি যে মহিলা মানেই অন্য কিছু না, তিনিও একজন মানুষ এবং মানুষের পরিবারে জন্ম হয়েছেন এবং তিনি এই মানব বংশের একজন শরীর। এখানে তাকে ঠেলে ফেলে দেওয়া যাবে না। আপনি 100 জনের মধ্যে 75কে কি ঠেলে ফেলে দিতে পারেন নাকি? অসম্ভব ব্যাপার। 25-এর জন্য লড়ালড়ি। এবার একটা জিনিস দেখুন, মহিলারা যে কাজটা করেন সেটা হচ্ছে তার পেটে আগামী প্রজন্মকে ধরেন। এই কাজটা কিন্তু 10 মাস ধরে কোন পুরুষ করে না। এই হিসাবে মহিলা একটা অতিরিক্ত সম্মানের অধিকারিণী। কিন্তু আপনি দেখুন, এটা হচ্ছে পুরুষের সমাজ। কী করে পুরুষের সমাজ বলুন? আমরা আছি কিন্তু মাতৃতান্ত্রিক সমাজে, কিন্তু পুরুষ কাজটা করে কেমন? ধরুন, আমরা যখন মেট্রো ট্রেনে যাই সেখানে মহিলাদের জন্য আলাদা করে সিট রিজার্ভ রয়েছে, ওইখানে কেউ পুরুষ বসতে পারে না। আবার মহিলারা বাকি সিটগুলোর মধ্যে মহিলারা এবং পুরুষরা কিন্তু ভাগাভাগি করে, তার মানে অতিরিক্ত একটা মহিলার সংরক্ষণের সিট রয়েছে। আপনি ধরুন কোনো রকম সামাজিক আচার বিচারের জন্য যান, সেখানে বিচার ব্যবস্থা তো একটা আছেই, সেটার মধ্যে সবাই যায়,
কিন্তু মহিলাদের আলাদা একটা ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাটা কিন্তু মহিলা কমিশন নেয়, এবং সেই জন্য কিন্তু তাদের আলাদা একটা শক্তি, সেটা কিন্তু পুরুষ কমিশন নেই। হলো তো আপনি বলতেই পারেন যে মাতৃতান্ত্রিক সমাজে পুরুষরা কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন, আপনি যদি দেখুন এই যে খবরের কাগজ দিয়ে যায়, একটা ছেলে সাইকেলে ক্রিং 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 করে করে একটা খবরের কাগজ আপনাকে দিয়ে গেল, একটু পরে তার দুধওয়ালা এসে তার দুধ দিয়ে গেল, মুদি দোকানি সেও দোকান খুলে বসেছে, সে সমস্ত সবজি টবজি থেকে যাও কিছু আছে, সবই তো পুরুষরাই ম্যাক্সিমাম করে অধিকাংশ। হ্যাঁ, মহিলারা করে, মহিলাদেরও মুদি দোকান আছে, কিন্তু কয়টা? সমাজের 50টা দোকানের মধ্যে হয়তো দেওয়া যাবে গোটা কয়েকটা। কিন্তু অতিরিক্ত কাজগুলো, যেমন ধরুন ম্যানহোলের মধ্যে যে এই যে নর্দমার সমস্ত জিনিসগুলো নাবে, ওটা একটা বিষাক্ত জায়গা, ওই বিষাক্ত জায়গার মধ্যে কোনো মহিলা নেমে পরিষ্কার করে না, করে ওই মরণটা জেনেও, সার অ্যাসফিক্সিয়েশন হয়ে যাবে, তার শ্বাসকষ্ট হয়ে মরে যেতে পারে, সেটা জেনেও সে ওই ম্যানহোলের মধ্যে নেমে পরিষ্কার করে। আবার ধরুন আপনি আটতলা বাড়ির উপর বসে আছেন, এই আটতলা বাড়ির প্ল্যানিংটা কিন্তু একটা ছেলেই করেছে, আবার আটতলা বাড়ির উপরে যে এই ভাড়া বেঁধে কাজ করছে, সিমেন্ট বালি দিয়ে তার দেওয়াল গড়ছে, কনস্ট্রাকশন করছে, সেটা কিন্তু ছেলেরাই করে। তবু কাজের সময় চাকরিতে গেলে মহিলাদের জন্য আলাদা সিট সংরক্ষণ রয়েছে, ছেলেদের বেলা নেই। আপনি ভাবুন, একজন মহিলা তিনি খুব পড়াশুনো করে, মানে খুব পরিশ্রম করে একটা ভালো নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটা একটা চাকরির যোগ্য, আরেকটি মহিলা সংরক্ষণের জন্য সেই মহিলাকে টপকে ওই চাকরিটা পেয়ে গেল। তো যিনি পরিশ্রম করে পড়াশুনো করেছেন, যিনি যোগ্য অধিকারিণী, তাকে বঞ্চিত করে একটা সংরক্ষিত আসনকে চাকরি দেওয়া, এটা তো সমাজের ন্যায্য বিচার না। মহিলারা এই ক্ষমতাটা পান, সুতরাং আমরা মাতৃতান্ত্রিক সমাজে চলছি, এখানে পিতার কোনো পূজাও হয় না। তো হয়তো দুর্গা লক্ষ্মী সরস্বতী সমস্ত দেবদেবীদের, মূলত দেবীদেরই পূজা হয়, দু একটা দেবতা আছে, কিন্তু সেটা খুব নগণ্য। যেমন আপনি ধরুন শিব ঠাকুরের মাথায় দুধ ঢালতে হয়, সেটা ছাড়া আসো তো কালী দুর্গা সবই তো মাতৃতান্ত্রিক। আবার আরেকদিন আসবো, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার নেবেন, ভালো থাকবেন।